हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल एस एन कैरियर। फ्रेंड्स, आबारो आमी हाजिर होयेछि एई सप्ताहे अर्थात 18 मे 2022 एर एकटी कर्मक्षेत्र पेपर निये। फ्रेंड्स, आज के आमरा एई भिडियोर माध्यमे देखे नेब एई सप्ताहे कोन कोन चाकरिर विज्ञप्ति बेरियेछे। ताई फ्रेंड्स, तोमरा जदि ए सम्पर्के जानते चाओ प्लिज भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखते थाको। आर चैनेले जारा नतुन रयेछो तारा प्लिज चैनलटाके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटा प्रेस करे अल नोटिफिकेशन टर्न करे रेखो। प्रथमे रयेछे केंद्रीय सरकारेर 1920 जन पदे नियोग करा हबे। विभिन्न मंत्रक दफ्तर और संस्थाय 1920 जन के नियोग करा हबे। केंद्रीय सरकार देशेर विभिन्न रिजियने नियोग करा हबे साइंटिफिक असिस्टेंट, टेक्निकल अपारेटर, गार्ल कैडेन इन्स्ट्रक्टर सह विभिन्न पदे। प्रार्थी जे कोनो रिजियने शून्य पदे नियोग करते पारे। एखाने ईस्टार्न रिजियने 228 शून्य पद रयेछे। ईस्टार्न रिजियनर कोड नम्बर हलो ER10822। এই কোড নাম্বার এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে, যেমন রয়েছে দেখো বোটানিক্যাল অ্যাসিস্ট্যান্ট, প্রিজারভেশন অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, মেডিকেল অ্যাটেন্ডেন্ট প্রভৃতি পোস্ট রয়েছে। বোটানিক্যাল অ্যাসিস্ট্যান্ট, প্রিজারভেশন অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট প্রভৃতি পদের ক্ষেত্রে তোমাদেরকে স্নাতক হতে হবে, আর তার সঙ্গে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে। আর স্যালারি হিসেবে দেওয়া হবে বোটানিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে পে লেভেল 6, আর প্রিজারভেশন অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে পে লেভেল 5, আর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে পে লেভেল 5। এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান, এক্ষেত্রে তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবে। এবং লেডি মেডিকেল অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবে। এছাড়াও আরও পোস্ট রয়েছে, যেমন দেখো ফার্মাসিস্ট কাম ক্লার্ক, নার্সিং অফিসার, মেডিকেল অ্যাটেন্ডেন্ট, সিনিয়র টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট, টেকনিক্যাল অপারেটর, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র সার্ভেয়র প্রভৃতি পোস্ট রয়েছে। ফ্রেন্ডস, তোমরা একটু আমি পিডিএফটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা একটু দেখে নিও। প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে, আর অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবে। আবেদন করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://ssc.nic.in। এই ওয়েবসাইটের মাধ্যমে 13 জুনের মধ্যে আবেদন করতে পারবে। নেক্সট রয়েছে ভারত ডায়নামিক্সে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। বিভিন্ন শাখায় 80 জন প্রজেক্ট ডিপ্লোমা অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ও ট্রেড অ্যাসিস্ট্যান্ট নেবে ভারত ডায়নামিক্স। এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা, এখানে চুক্তিতে নিয়োগ করা হবে। এখানেও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.bdl.india.in, এই ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট রয়েছে কেন্দ্রীয় সরকারের আরও চাকরি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সায়েন্টিফিস্ট বি পদে 42 জনকে নেবে কেন্দ্রীয় সরকার। এখানে শূন্য পদের বিবরণ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের ক্ষেত্রে ব্যাংকিংয়ের ক্ষেত্রে 9টি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কস্টের ক্ষেত্রে 22টি, সায়েন্টিস্ট বি কেমিস্ট্রির ক্ষেত্রে 3টি, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লয়ের ক্ষেত্রে রয়েছে 8টি। এক্ষেত্রেও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন করতে পারবে 2 জুনের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.upscionline.nic.in, এই ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট রয়েছে সেনাবাহিনীতে গ্রুপ সি পদে নিয়োগ করা হবে। 62 জন গ্রুপ সি কর্মী নেবে ভারতীয় সেনাবাহিনী। চৌকিদার, কুক, সাফাইওয়ালি, ওয়াশারম্যান, ট্রেডসম্যান, মেট পদে নিয়োগ। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চেয়েছে সব ক্ষেত্রেই মাধ্যমিক বা তার সমতুল্য, তার সঙ্গে সংশ্লিষ্ট কাজে দক্ষতা থাকতে হবে। চৌকিদার, ট্রেডসম্যান, মেট ও সাফাইওয়ালা পদের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বয়সতে হবে 27/6/2022 হিসেবে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও পদ অনুসারে ফিজিক্যাল টেস্টের মাধ্যমে। এখানে তোমরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। অফলাইনের মাধ্যমে তোমাদেরকে 27 জুনের মধ্যে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে এই ঠিকানায় তোমাদেরকে পাঠাতে হবে।
নেক্সট রয়েছে ম্যাঙ্গালোর রিফাইনারিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে। বিভিন্ন শাখায় 62 জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নেবে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস। এটি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের ভর্তুকিপ্রাপ্ত একটি সংস্থা। নিয়োগ করা হবে কেমিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল ও কম্পিউটার সায়েন্স শাখায়। প্রার্থী বাছাই করা হবে গেট পরীক্ষার 2022-এ উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রেও বিভিন্ন পোস্ট রয়েছে, যেমন মেকানিক্যাল এক্ষেত্রে রয়েছে 20টি, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে রয়েছে 6টি, ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে রয়েছে 7টি, কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে রয়েছে 6টি, সিভিলের ক্ষেত্রে রয়েছে 3টি। সমস্ত ক্ষেত্রেই বয়স হতে হবে 28/5/2022 হিসাবে 27 বছর বয়সের মধ্যে। আর এটা জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, অন্যান্য রিজার্ভ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ছাড় রয়েছে। বেতন হিসেবে দেওয়া হবে 50,000 থেকে 1,60,000 টাকা পর্যন্ত। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে, 28শে মে এর মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.mrpl.co.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে এবং ফি বাবদ জমা দিতে হবে 100 টাকা। ফ্রেন্ডস, ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবে, এবং যারা ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন টার্ন করে দেবে।